বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। 57 বিভীষণ রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। বিজেপির নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন হলো রেজিনগরে। সোমবার বিকেল 4:30 সময় রেজিনগর বিধানসভার বিকল নগরে বিজেপির পার্টি অফিস উদ্বোধন করলেন বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী ডাক্তার নির্মল কুমার সাহা। এরপর বিকল নগরে কালী মন্দির দর্শন করে মানুষের সঙ্গে জনসংযোগ সারলেন, একই সঙ্গে রোগীও দেখলেন। মানুষজন, আমি এসেছি বহরমপুর, দেশের পরিস্থিতি কি, সে প্রতারণা করা, এর প্রত্যেক স্তরে প্রতারণা করা। পাঁচবারের সাংসদ মানে সে, তাহলে তো 34 বছর বামফ্রন্টের পরে তার বামফ্রন্ট বাদ দিয়ে আর কিছু ভাবাই যেত না। মানুষ তো মমতা বন্দ্যোপাধ্যায় কেনেছে, সুতরাং কে কত বছরের সাংসদ এটা আমার কাছে কোনো যোগ্য ব্যাপার নয়, এটা যোগ্যতা বলে মনে করি না আমি। কাউকে রাজ্যে শাসকদের ক্ষমতা থাকা সত্ত্বেও বাইরের রাজ্য থেকে প্রার্থী আনার আলোচনা, এটা যে কোনো প্রার্থী যে কোনো ভারতীয় নাগরিকের অধিকার আছে যে কোনো জায়গায় দাঁড়াবার। সুতরাং সেই দল যদি মনে করে বিশু পাঠানকে এইখানে দাঁড়াবার জন্য সবথেকে উপযুক্ত ব্যক্তি তিনি আনতে পারেন, এখানে তো আমার বলার কিছু নেই। লড়াই হবে রাজনৈতিকভাবে, লড়াই হবে কাদের নিরিখে, বিকশিত ভারত নিয়ে কথা বলবো, মানুষের জন্য নরেন্দ্র মোদী কী কথা বলছে, মানুষের জন্য কীভাবে দেশকে কী করে রক্ষা করছে, বিদেশ নীতি কী, অর্থনীতি কী, এগুলোই লড়াইয়ের কারণ হয়ে দাঁড়াবে। স্বাস্থ্যনীতি কী, শিক্ষানীতি কী, এগুলোই লড়াইয়ের আসল কথা। ওই ইসু পাঠান, অজিত চৌধুরী, এগুলো কোনো লড়াই কথাই নয়। লড়াই হচ্ছে নরেন্দ্র মোদীর সঙ্গে রাহুল গান্ধীর, লড়াই হচ্ছে নরেন্দ্র মোদীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা এখানকার সৈনিক, আমরা এখানকার সেনাপতি, আমরা আমাদের সৈনিক সেনাপতিদের নিয়ে আমরা এই লড়াইয়ের ময়দানে লড়াই করি। আমি খুব আশাবাদী, রামগঞ্জের মানুষের হাত শক্ত হয়ে গেছে, তারা বুঝতে পারছে, তাদেরকে প্রতারণা করা হয়েছে, তাদের কিছু টাকা দিয়ে, আমাদের টাকায় আমাদেরকে দিয়ে তার প্রতারণা করেছে, আমাদেরকে কেনার চেষ্টা করেছে। সেই কেনার, মানুষ কেনার যে অধিকার খর্ব করার যে চেষ্টা, আমার দৃঢ় বিশ্বাস সেই চেষ্টাকে এবার আঘাত করবে এবং চুরমার করে দেবে এই তাসের ঘরের মতোই সরকারকে। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। মনের ভাবনাগুলো প্রকাশ পেল, ঘর সাজাতে ইচ্ছে হলো, রকমারি আসবাব আছে একসাথে, চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে। বেঙ্গল সেফ, 57 বিভীষণ রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।